আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা আপনাদের মাঝে শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনি লাইক দিবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি করবো সেটি হলো রিং মেশিন নিয়ে। তো আমরা কিভাবে আমাদের আমাদের রিং মেশিনের কোয়ালিটি বা আমাদের রিং মেশিন থেকে যে আমরা প্রোডাক্ট পেয়ে থাকি ইয়ান, সেই ইয়ানের কোয়ালিটি কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা সামথিং কিছু আলোচনা করব। তো রিং মেশিনের কোয়ালিটি ডেভেলপ করার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো নাম্বার ওয়ান যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটি হলো ব্যাক ড্রাফট সেট। অর্থাৎ আপনি রিং মেশিনের যে ব্যাক রোলার থেকে মিডল রোলার পর্যন্ত যে ড্রাফটিং হয় সেটিকে আমরা ব্যাক ড্রাফট হিসাবে বলে থাকি। তো এই ব্যাক ড্রাফট আপনাকে ভালোভাবে সেট আপ করতে হবে। তো যদি আপনি ব্যাক ড্রাফট ভালোভাবে সেট আপ না করেন, তাহলে আপনার ইয়ানের যে কোয়ালিটি সেটি আপনি কাঙ্ক্ষিত যে কোয়ালিটি সেটি আপনি নাও পেতে পারেন। তো এটির দিকে আপনাকে প্রথমে ভালো দিকে নজর দিতে হবে। তারপর আপনাকে যে বিষয়ে নজর দিতে হবে সেটি হলো ইয়ান টুইস্ট। অর্থাৎ আপনি যে কাউন্টের তৈরি করবেন সেই কাউন্টের সঠিক টিপিআই আপনাকে দিতে হবে। আপনি যদি ভুল টিপিআই অর্থাৎ টুইস্ট পার এনসি দেন ইয়ানের মাঝে, তাহলে ইয়ানের কোয়ালিটি অবশ্যই খারাপ হবে। যদি আপনি ইয়ানের মাঝে বেশি টিপিআই অ্যাপ্লাই করেন, তাহলে ইয়ানের যে শক্তি সেটি বেড়ে যাবে, কিন্তু ইয়ানের যে কোয়ালিটি বা সফটনেস সেটি কমে যাবে। তখন ইয়ানের যে আপনার ভাইয়ের যে ফিডব্যাক সেটি আপনি খারাপ পাবেন। তো তারপর আপনাকে যে বিষয়টি দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো রিং টাবলার। অর্থাৎ আমরা রিং মেশিনে রিং কাপের মাঝে যে ট্রাবলার ইউজ করে থাকি সেটি হলো আমাদের রিং টাবলার। তো যে কাউন্টের জন্য যে রিং টাবলার সেটি আপনাকে পারফেক্ট ভাবে ইউজ করতে হবে। অর্থাৎ ধরেন আপনি 30 কাউন্টে 3.0 রিং টাবলার ইউজ করেন, এখন 3.0 মাঝে আপনি যদি 4.0 দিয়ে দেন 30 কাউন্টে, তাহলে আপনার ইয়ানের কোয়ালিটি খারাপ আসবে, সুতার মাঝে বিভিন্ন প্রকার ব্যাড ইফেক্ট চলে আসবে। তো এদিকে আপনাকে সুদৃষ্টি দিতে হবে যাতে ক্রমেই পারফেক্ট যে রিং টাবলা সেটি আপনি ইউজ করেন। তো তারপর আপনাকে যেটি দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো ডাফটিং জোন। অর্থাৎ আমরা রিং মেশিনে সুতা তৈরি করতে গিয়ে, অর্থাৎ আমরা রোবিং থেকে রিং মেশিনে ইয়ান প্রোডাকশন দিয়ে থাকি, রোবিং থেকে যে সুতাটি হবে সেটি একটি ডাফটিং এর মাধ্যমে আমাদের ইয়ানে রূপান্তরিত হবে। তো সেই ডাফটিং এরিয়া বা ডাফটিং জোন যদি অপরিষ্কার থাকে, ক্লিনিং না থাকে, তাহলে আমাদের ইয়ানের মাঝে থিক প্লেস চলে আসবে। তখন আমাদের ইয়ানের মাঝে থিক প্লেস চলে আসলে আমরা যখন উইন্ডিং এ বা ওটুনে সেই ইয়ানটি প্যাকেজ করব, তখন ওটুকুনে আমাদের তো সেখানে ইয়ান ক্লিনার আছে, অর্থাৎ থিক প্লেস থিন প্লেস নেপস সেগুলা ওটুকুন মেশিন অটোমেটিক ভাবে সেগুলো রিমুভ করে দেয়। তখন দেয় ওটুকুনে আমাদের যে ওটুকুন ইফিসিয়েন্সি সেটি কমে যাবে এবং সুতার মধ্যে যে প্লাইস সেটি বেড়ে যাবে। তো এদিকে আপনাকে সুদৃষ্টি দিতে হবে। তারপর আপনাকে যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো যে কোড এবং স্প্রেশার চেক। অর্থাৎ আমরা রিং মেশিনে যে কোড, তারপরে যে এফ্রন, তারপরে যে স্প্রেশার ইউজ করে থাকি, সেগুলা কি কোডগুলা ফাটা আছে কিনা, এপনগুলা কি সিরা আছে, কতগুলো এপন সিরা আছে সেগুলো চেঞ্জ করা, ফাটা কোডগুলা চেঞ্জ করা, তারপর স্প্রেসার আমরা কি প্রত্যেকটা যে স্প্রেন্ডল আছে সেগুলোতে কি আমরা স্প্রেসার ঠিক মতো ইউজ করছি কিনা। দেখা গেছে অনেক সময় মেনটেন্স করার সময় অথবা অপারেটরে এই যে স্প্রেসার যে আছে সেটি ওরা ফালাইয়া দেয়, সেটি আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে যাতে করে কোন ক্রমে কোন স্প্রেন্ডেল স্প্রেশার মিক্স না যায়, সেদিকে আপনাকে সুদৃষ্ট দিতে হবে।
তারপর আমি বলবো যে যেদিকে আপনি খেয়াল রাখবেন সেটি হলো আর্ম প্রেশার কন্ট্রোল, অর্থাৎ এই যেটি দেখতে পাচ্ছি এটি হলো আর্ম। তো এটি তো আমরা এটি দিয়ে একটি চাপ দিই, তো যখন আমরা চাপ দিই সেটির একটি নির্দিষ্ট একটি প্রেশার দেওয়া থাকে, নির্দিষ্ট প্রেশার আছে। যদি বেশি প্রেশার হয় তাহলে আমাদের দেখা গেছে ওই স্প্যান্ডেলে বা ওই আর্মের যে প্রেশার বেশি হলে ওই আর্মের আর্ম থেকে আমরা যে সুতা প্রোডাকশন দিব সেটি দেখছে ডাম্পিং সিস্টেম উল্টাপাল্টা হয়, আর ডাম্পিং সিস্টেম উল্টাপাল্টা হলে আমাদের কাউন্ট খারাপ আসবে। তো এদিকে আপনাকে সুদৃষ্টি দিতে হবে যাতে পারফেক্ট বা যে যথাযথ যাতে আমরা আর্ম প্রেশার দিতে পারি সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর যেদিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে সেদিকে রিং কাপ চেঞ্জ, অর্থাৎ আমরা যে রিং কাপ ইউজ করছি রিং মেশিনে সেই রিং কাপ গুলা ঠিকঠাক আছে কিনা। এই রিং কাপ গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের ইয়ানের মাঝে ব্যাড কোয়ালিটি চলে আসতে পারে, তো সেদিকে আপনাকে সুদৃষ্টি দিতে হবে। তারপর আমি যে কথাটি বলবো রিং টাবলার চেঞ্জ, অর্থাৎ আমরা যে রিং মেশিনে রিং টাবলার ইউজ করে থাকি সেই রিং মেশিন সেই রিং টাবলারটি নির্দিষ্ট একটি দিনের পর আপনাকে ফেলে দিতে হবে, অর্থাৎ সেটি ওয়েস্টেজ বানায় ফেলে দিতে হবে আপনাকে। তো নির্দিষ্ট দিন বলতে অনেক জায়গায় আছে যে সেটি 10 দিন পরে পরে চেঞ্জ করে, আবার কোনো জায়গায় আছে সেটিকে 15 দিন পরে চেঞ্জ করে, সেটি আপনাকে 15 দিন অথবা 10 দিনের মধ্যে সেটিকে আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি ঠিকমতো চেঞ্জ না করেন তাহলে আপনার ইয়ানের মাঝে ব্যাড কোয়ালিটি চলে আসতে পারে, সেই জন্য আপনাকে সেদিকে সুদৃষ্টি নিতে হবে। তারপর যে কথাটি বলবো সেটি হলো রিং ওভারহেড রানিং, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের যে অপারেটর ওরা রিং এর যে ওভারহেড আছে সেটি ওরা বন্ধ করে দেয়, আর ওভারহেড বন্ধ হলে আমাদের রিং মেশিনে যে ডাফটিং জোন আনক্লিন সেটি বেড়ে যাবে। তো ডাফটিং জোনে যদি আনক্লিন বেড়ে যায় তাহলে আমাদের ইয়ানের মধ্যে থিক পেজ বেড়ে যাবে, সেই জন্য আমি বলি যে অল টাইম আমাদের যে ওভারহেড আছে সেটি রানিং থাকতে হবে। তারপর দেখা যায় যে অপারেটর অথবা আদার্স মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে আমাদের যে ওভারহেড সেটি অনেক সময় বন্ধ রাখা হয়, সেদিকে আপনাদেরকে ভালো দৃষ্টি দিতে হবে যাতে কোনো ক্রমেই মেশিনের ওভারহেড বন্ধ না হয়। তারপর আপনাকে যেদিকে খেয়াল রাখতে হবে সেটি হলো রিং মেনটেন্স, অর্থাৎ মেশিন মেনটেন্স করতে হবে রিং মেশিন। আপনি যদি রিং মেশিন ঠিক মতো মেনটেন্স না করেন তাহলে দেখা গেছে আমাদের রিং মেশিনের যে লাইফ টাইম সেটি অনেকাংশে কমে যাবে এবং আমাদের ইয়ান কোয়ালিটি অনেক খারাপ আসতে পারে। সেই জন্য আমি বলি যে রিং মেশিনের লাইফ টাইম ইনক্রিজ করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রয়োজন রিং মেশিনকে প্রতি প্রতি 15 দিন পর পর মেনটেন্স করা, অথবা প্রয়োজন যদি আপনারা পারেন তাহলে 7 দিন পরে পরে রিং মেশিন মেনটেন্স দিবেন। তারপর আমি যে কথাটি বলবো সেটি হলো যে রিং ব্রেকেজ, অনেক সময় দেখা গেছে যে আমাদের রিং মেশিনের ব্রেকেজ পার্সেন্টেজ বেড়ে যায়। তো ব্রেকেজ পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে আপনাকে সেটি কন্ট্রোল করতে হবে, কারণ ব্রেকেজ পার্সেন্টেজ বেড়ে গেলে অপারেটর সেখানে পিচিং বেশি দিবে, যদি পিচিং বেশি হয় তাহলে আমাদের ঠিক প্রেস বেশি আসবে। সেই জন্য আপনাকে রিং মেশিনের ব্রেকেজ যাতে কম হয় সেদিকে আপনাকে সুদৃষ্টি দিতে হবে। তো বন্ধুরা অনেকক্ষণ বকবক করলাম, তো ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো যারা ভিডিওটি শুনছেন থ্যাংক ইউ অল, অর্থাৎ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই বুঝে নিচ্ছি। সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বুঝে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।